নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 16ই সেপ্টেম্বর 2024 দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যাবে এবং চারটি রাশির লটারি প্রাপ্তির শুভ সময় এবং লাকি নাম্বার এই ভিডিওতে আমি বলবো, এবং পাঁচ নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ আপনার রাশি যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনাদের নামের অক্ষর দিয়েও আপনারা জানতে পারবেন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। অর্থাৎ ভিডিওর শেষে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামীকাল সোমবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, চন্দ্র আপনার কুম্ভ রাশিতে থাকছে, রাহুকাল সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকাল আপনারা পূর্ব দিকে যাত্রা করবেন না, আর যদি আপনাদেরকে পূর্ব দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে একটু হলো আপনারা মিছরি এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, তাতে লাভ পাবেন। এবার আসি 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা শুভ যেতে চলেছে। দেখুন, আপনার উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, পুনর্বসু, কৃত্তিকা, পুষ্যা, শতবিষা, উত্তরাষাঢ়া, মঘা, আদ্রা, মৃগশিরা এবং রেবতী এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু শুভ যেতে চলেছে। এবার আসি 12টি রাশির দৈনিক রাশিফল। মেষ রাশির চাকরি ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, মানসিক দুশ্চিন্তা দূর হবে। বৃষ রাশির পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে, সন্তানের উন্নতি হবে। মিথুন রাশি, কেরিয়ারের সমস্যা দূর হবে, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, ধন প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির মানসিক দুশ্চিন্তা বাড়বে, কাজের প্রেসার, কাজের চাপ আগামীকাল থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছুটা আপনারা কিন্তু সমস্যা কিন্তু আগামীকাল পেতে চলেছেন। কোনো জায়গাতে আপনারা সই করছেন বা কোনো জায়গাতে আপনারা কাগজে ইম্পর্টেন্ট কোনো কাগজে সই করছেন, অবশ্যই দেখে আপনারা সই করুন। সিংহ রাশির শরীর আপনার ভালো থাকবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির কাজের চাপ থাকবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সন্তানের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হতে পারে। তুলা রাশি, পারিবারিক সমস্যা দূর হবে, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে এবং আপনাদের ভ্রমণের যোগও কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, কেরিয়ারের ক্ষেত্রে অবহেলা করবেন না এবং আপনাদের কোনো দামি জিনিস সাবধানে রাখুন, হয়তো আপনার নষ্ট হতে পারে। ধনুরাশির কোনো শুভ সূচনা প্রাপ্তি হবে, কেরিয়ারে পরিবর্তন হবে, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে
যাবে। মকর রাশি, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আপনার দায়িত্ব আগের থেকে আরও বাড়বে আগামীকাল। কুম্ভ রাশি, স্বাস্থ্য আপনার ভালো হবে, শরীর নিয়ে যারা সমস্যা হচ্ছিল কিছুটা ভালো আসবে। আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে, মান সম্মান প্রাপ্তি হবে। মীন রাশি, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অর্থ লস হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আসি কোন পাঁচ নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন, তারপরে বলবো চারটি রাশির নাম। যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে আপনারা চেষ্টা করুন, আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে। আপনার নাম প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয়, ভি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি 100% ঘটবে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকাল। আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয়, আর, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, পি আর এস টি ইউ, এই পাঁচটি নামের অক্ষর দিয়ে যদি আপনার প্রথম নাম শুরু হয় আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এবার আসি যারা অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন। এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল লটারি প্রাপ্তির চোখ রয়েছে, লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সংখ্যা, চারটি রাশি। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 2। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনাদের আগামীকালের লাকি নাম্বার 6। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:04 থেকে 11:50 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি, 3 রাশি। কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কুম্ভ রাশির লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে 11:23 পর্যন্ত। একদম শেষ রাশি মেষ রাশি। মেষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার টার্গেট নাম্বার 8। আপনার শুভ সময় দুপুর 12:00 থেকে 1:06 পর্যন্ত। অর্থাৎ এই চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। নমস্কার, ধন্যবাদ।